প্রতি বছর মার্চ এপ্রিলে প্রজনন মৌসুম শুরু হয় দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে। এই সময়টাতে মা মাছ ধরতে অবৈধভাবে জাল বসায় চোরা শিকারীরা। এছাড়া নিয়ম না মেনে ইঞ্জিন চালিত নৌকার চলাচল ও বালু উত্তোলনের কারণেও প্রাকৃতিকভাবে মাছের প্রজনন বেশ ক্ষতিগ্রস্ত হয়। এসব বন্ধে তাই নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে নৌপুলিশ। নদীর সীমানায় স্থাপন করা হয়েছে 8টি উচ্চ ক্ষমতার ক্লোজ সার্কিট ক্যামেরা, যা দিয়ে হালদার প্রায় 7 কিলোমিটারেরও বেশি জায়গা সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। মাছের অভয়াশ্রম রক্ষা, দূষণ রোধ, বালু উত্তোলন বন্ধ এবং চোরা শিকারীদের আটকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌপুলিশ। সিসি ক্যামেরা বসানোর মূল উদ্দেশ্য হল হালদা নদীতে যাতে কেউ অবৈধভাবে ইঞ্জিন চালিত ট্রলার চালাইয়া বালু উত্তোলন করতে না পারে এবং কোনো মাছ শিকার না করতে পারে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে হালদা নদীতে মাছের পুরো অভয়াশ্রমকেই সিসি ক্যামেরার আওতায় আনা তাগিদ দিলেন সংশ্লিষ্টরা। সিসিটিভি ক্যামেরা করা ক্যামেরা যদি দিয়ে যদি টোটাল ব্রিডিং গ্রাউন্ডটাকে যদি মনিটরিং এর আওতায় আনা হয়, আমি মনে করি অধিক সফলতার সম্ভাবনা রয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে মূলত হালদা নদীর যেন শুধু ওই ডিম ছাড়ার আগের মাস নয়, পুরোটা বছর যেন নিরাপদ থাকে, মা মাছ ডলফিন সবার জন্য নিরাপদ থাকে, এটা যেন একটা অভয়াশ্রম সেভাবেই থাকে। হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ এবং নদীর নাজিরহাট থেকে কালুরঘাট পর্যন্ত এলাকাকে মৎস্য অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে সরকার। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।